হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শিলিগুড়ি করোনেশন ব্রিজ, তিস্তা নদী, সেবক হ্যালো পাহাড়। এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তো এখন বাজে অলমোস্ট 5টা 35। এখন দেখতে পাচ্ছি আমি এখন শিলিগুড়িতে হোটেল সাগরে রয়েছি। তো এখন এখান থেকে আমি বেরোচ্ছি, যাবো পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। তো সেখান থেকে কিন্তু বাস ধরে আমি যাব সেবক পাহাড়, সেবক করোনেশন ব্রিজ এবং সেবক কালী মন্দির। তো দেখতে থাকো আজকে ডেলি ব্লগটা এবং তিস্তা ব্যারেজের ভিউ পয়েন্ট। তো দেখতে থাকো আজকে বাড়িটা ভিডিওটা। তোমাদের একটু দেখাচ্ছি, দেখো পুরো অন্ধকার। এই যে আমার হোটেলটা, আমি হোটেল থেকে বেরালাম এখন। দেখো এখানে আগুন পোহাচ্ছে সবাই, শিলিগুড়ি রাস্তাঘাট পুরো অন্ধকার। আমি কিন্তু এত সকাল সকাল বেরিয়ে গেলাম। এটা হচ্ছে পিসি মিত্তাল মেমোরিয়াল বাস স্টেশন, ওইখান ভেতর থেকে বাস ছাড়ে। তো বাস এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলো যায়। শিলিগুড়ি মাল বাজার থেকে পিসি মিত্তাল বাস স্টপ থেকে শিলিগুড়ি এই সেবক পাহাড় অব্দি আসতে মোটামুটি 20 কিলোমিটার রাস্তা, মোটামুটি 40 মিনিট মতো লাগে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু তিস্তা নদী কিন্তু দেখা পেয়ে গেছি আমরা অলরেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রকি নিউজ ব্লগার ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম আমি করোনেশন ব্রিজে। দেখতেই পাচ্ছ তিস্তা নদীর ওপরে আমি করোনেশন ব্রিজে এই মুহূর্তে রয়েছি। ওয়াও বন্ধুরা, খালি ভিউজটা দেখো, খালি ভিউজটা বন্ধুরা, খালি ভিউজটা দেখো। কখন আসবো খালি ভাবছিলাম। আর ওই দেখো ওপরে পাহাড়টা, দেখো ওই দেখো পাহাড়টা। আর এই করোনেশন ব্রিজটা, এই হচ্ছে ব্রিজটা, দেখতেই পাচ্ছ। এদিকে এই পারে হচ্ছে কালিম্পং, কালিম্পং ডিস্ট্রিক্টটা এদিকে। আর এদিকে হচ্ছে বাদিকে শিলিগুড়ি দিয়ে আমরা আসলাম, এদিকে শিলিগুড়ি দিয়ে, শিলিগুড়ি দিয়ে আসছে। আর এই দিকটা যদি এই রাস্তাটা সোজা যাই, এই দিকটা বেরিয়ে যায়, তাহলে এদিকে চলে যাবো গ্যাংটক। যারা গ্যাংটক যাচ্ছে তারা ওই দিকে যাচ্ছে। এই হচ্ছে ভিউজটা। পাহাড় থেকে বরফ গলা জল, এই যে এই নদীটা তিস্তা নদীটা দেখো, এই যে বে 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 আসছে আস্তে আস্তে। পুরো পাহাড়টা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এদিকটা কালিম্পং, কালিম্পং থেকে আসছে সব মানুষ। আর এই যে পাহাড়টা দেখো, আমি এখন সেবকে রয়েছি। যারা শিলিগুড়ি আসছো, শিলিগুড়ি থেকে এসে কিন্তু একদম জাস্ট 20 কিলোমিটার মতো রাস্তা শিলিগুড়ি জংশন থেকে। আমি পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছি। জাস্ট ভিউজটা দেখো বন্ধু, দেখতেই পাচ্ছ বাদর গুলো দেখো কি সুন্দর বসে আছে। এই দেখো, এই দেখো, এই রাস্তাটা হচ্ছে কালিম্পং এর দিকে যাচ্ছে। এই দেখো বাদর গুলো সব ছোট ছোট বাচ্চা নিয়ে বসে আছে। দেখুন তোমাদের এখান থেকে কালিম্পং ডিস্ট্রিক্টে চলে আসলো। এই দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু কালিম্পং। করোনেশন ব্রিজটা তোমাদের একটুখানি শেয়ার। সো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এই যে ওয়াটার ফলস, এই যে জল পড়ছে ওপর থেকে। জঙ্গলগুলোতে কিন্তু অনেক সাপ টাপ আছে, তাই আর উপরে উঠছি না। গাইজ এখন কিন্তু 7টা বাজে, আমি যে জায়গাটা আছি করোনেশন ব্রিজ থেকে একটুখানি পায়ে হেঁটে আগে এই জায়গাটা, এই জায়গাটা একদম নিরিবিলি। এখানে কিন্তু যখন তখন চুরি ছিনতাই হয়ে যেতে পারে, বাইক দাঁড় করিয়ে কিন্তু আমাকে সঙ্গে কিছু করে নিতে পারে। তো যে কারণে আমি আর এখানে দাঁড়াবো না। আমি আবার একটু জনবসতিপূর্ণ এলাকা, এখন কেউ নেই, এখানে পুরো ফাঁকা, খালি গাড়ি যাচ্ছে। তার বেশিক্ষণ দাঁড়ালাম না, এই জায়গাগুলোতে একটুখানি জাস্ট ফটো টটো শুট টুট করে বেরিয়ে যাচ্ছি।
তারপর ব্রিজের একজনকে পেলাম, যাকে বললাম একটু আমাকে একটু ছবি তুলে দাও দুটো। তো আমি সব সেলফি তুলেছিলাম, তারপরেও কিন্তু ছবি তুললাম। এই যে সেই দাদাও আমার সঙ্গে একটা সেলফি তুলেছে, তাকেও কিন্তু ব্লগে রাখলাম। তারপর আমি একটা সেবকের কালী মন্দিরে আজকে পুজো দিতে পারিনি, এটা সেবক যে স্টেশন, স্টেশনের পাশে যে কালী মন্দির, ওই মন্দির থেকে আমরা দেখলাম এবং পুজো দিলাম। তো এখন এখন আছি ব্যারেজে, এই সেই তিস্তা ব্যারেজ, যেখানে কদিন আগে একটা সুনামিতে পুরো তিস্তার ব্যারেজের নিচ থেকে প্রচুর মানুষ বাড়ি ঘর ভেঙে একটা খুব বাজে অবস্থা হয়েছিল। কি বলবো তোমাদের, তুমি দেখো মোটা লেগে দেখেছো এগুলো সব না উঠে গেছে, মানে একদম খরস্রোতা তিস্তাকে দেখতে, তাকে স্পর্শ করতে। দেখতেই পাচ্ছ এই যে খরস্রোতা তিস্তা, এই তিস্তারই কদিন আগে বিশাল ভয়ানক একটা রূপ দেখেছে বঙ্গবাসী। তো আমি এখন তিস্তার চরে চলে এসেছি, একদম তিস্তার চরে, উপরে হচ্ছে তিস্তা ব্যারেজ, দেখতেই পাচ্ছ। এবং তিস্তা ব্যারেজের নিচে আমি কিন্তু নেমে গেছি, আর এখান থেকে কিন্তু জল যায়, এই মুহূর্তে এখন কিন্তু জল নেই। আমার খুব ইচ্ছে ছিল যে আজকে একবার, যেহেতু শিলিগুড়িতে এসেছি, তিস্তা ভ্রমণ করব, তা আমি আজকে নেমে গেলাম। দেখো বন্ধুরা কি সুন্দর, চলো জলের কাছে যাচ্ছি। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন তিস্তাতে আছি। ওয়াও, কি ঠান্ডা জল, বালি সরে যাচ্ছে, চোরা বালির মতো অবস্থা, দাঁড়ানো একদম ঠিক নয়। এখন তো ব্লগটা দেখতে থাকো, ঠান্ডা জল পুরো একদম নিরাপদ নেই, কোনো দরকার নেই। সো ফ্রেন্ড, আজ কিন্তু এত সুন্দর একটি জায়গায় এসেছি, এত সুন্দর ভিউস, তাই কিন্তু ছোট ছোট করে ক্লিপিং বানিয়ে রাখলাম, যাতে পরবর্তীতে কিছু কিছু রিলস বানাতে পারি। তো আজকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই সেবক পাহাড়ে এসে এবং তিস্তা ব্যারেজে এসে। তোমরা যারা যারা শিলিগুড়ি আশেপাশে আছো বা শিলিগুড়িতে ঘুরতে আসছো, তোমরা কিন্তু অতি অবশ্যই সেবক কালী মন্দির, করোনেশন ব্রিজ অতি অবশ্যই কিন্তু চলে এসো এবং তিস্তা ব্যারেজে।